নমস্কার, আমরা ফিরে এসেছি নতুন পর্ব নিয়ে। নিশাচরি কথার আজকের নিবেদন প্রকৃত বন্ধু, রচনা শ্রী শশীভূষণ মণ্ডল, কণ্ঠে সন্টু। শুরু হচ্ছে প্রকৃত বন্ধু। গাঁয়ের দুজন যুবক, প্রাণবন্ধু ও জগবন্ধু, নামের মিল দেখে মনে হয় দুই সহোদর, কিন্তু তা নয়। তবে তারা পরস্পর সহোদর ভাই না হলেও তাতে বন্ধুত্ব ছিল ভাতৃত্বের চেয়ে ঢের বেশি গাঢ়। একসঙ্গে খেলাধুলা করে, গ্রীষ্মের দুপুরের পরের গাছের কাঁচা আম পেরে নুন দিয়ে খেয়ে, পাঠশালা পালিয়ে পদ্মদীঘিতে শালুক তুলে, জ্যৈষ্ঠের ঝড়ে আম কুড়িয়ে, বল খেলায় হেরে মারামারি করে, রাত্রে গুরুজনদের লুকিয়ে যাত্রা শুনে এবং এমনি ধারা আরও কত শত কীর্তিকলাপের ভেতর দিয়ে তারা শৈশব থেকে কৈশোর কাটিয়ে আজ এসে পা দিয়েছে যৌবনে। দুজনের বন্ধুত্ব দিন দিন গাঢ় থেকে আরও গাঢ়তর হয়েছে। একটু একটু মান অভিমান বা বাগানুবাদ যে কোনো সময় হয়নি তা নয়, তবে তা সঙ্গে সঙ্গেই মিটে গেছে। আজ তারা সংসারী, দুজনেই বিবাহিত, সন্তানের পিতা। উপজীবিকা হিসাবে তারা তরি তরকারির ব্যবসা করে। দুপুরের পরে কাছের বা দূরের গ্রামের হাটের অথবা বাজার থেকে কিংবা লোকের বাড়ি বাড়ি ঘুরে তারা বিভিন্ন রকমের তরকারি সংগ্রহ করে নিজ নিজ ঝাঁকা ভর্তি করে। তারপর সেই ঝাঁকা মাথায় নিয়ে তারা নিয়মিত একসঙ্গেই ক্যানিং লাইনের কলকাতাগামী প্রথম ট্রেন, যেটা চম্পাহাটি স্টেশন থেকে সকাল 5:18 ছাড়ে, সেই ট্রেনে আসে কলকাতায়। তারপর বৈঠকখানা বাজারে তাদের নির্দিষ্ট জায়গায় বসে তরকারি বিক্রি করে এবং বিক্রি শেষে আবার তারা দুজনে প্রায় একই সঙ্গে 10 ট্রেনে চেপে বসে বাড়ি ফেরার জন্য। এইভাবে সুখ দুঃখে তাদের দিন কোনো রকমে বেশ কেটে যাচ্ছিল। একদিন দুজনেই তরকারি বোঝা নিয়ে বৈঠকখানা বাজারে গেছে। জগবন্ধু তরকারি আগেই বিক্রি হয়ে গেছে, কিন্তু প্রাণবন্ধুর তখনও হয়নি। এদিকে ট্রেনের সময় হয়ে গেছে। জগবন্ধু বলল, হ্যাঁ রে, আমি এই ট্রেনে চলে যাব না, তোর জন্য অপেক্ষা করব। প্রাণবন্ধু বলল, তুই এই ট্রেনে বাড়ি চলে যা, আমার আজ দেরি হবে। তাছাড়া খবর পেলুম শাশুড়ির বড় অসুখ, আমি যদি 12:05 ট্রেনে না ফিরি তো আমার বাড়িতে বলে দিস আমি শ্বশুর বাড়ি গেছি, তারা যেন আমার জন্য চিন্তা না করে। জগবন্ধু বাড়ি চলে গেল। প্রাণবন্ধু তরকারি বিক্রি শেষ হতে 12 বেজে গেল। ঝাঁকা গুছিয়ে নিয়ে বাজারের ভিড় ঠেলে বার হতে আরও মিনিট দেরেক চলে গেল। 12:05 ট্রেন, বৈঠকখানা বাজার থেকে বের হয়ে বড় রাস্তা, স্রোতের মতো সব রকমের যানবাহন যাতায়াত করছে। শিয়ালদা মেন স্টেশনের ঘড়ির দিকে চেয়ে দেখলো তখন 12:02 হয়েছে। সে রাস্তাটার দিকে লক্ষ্য করে দেখলো যে একটা মাল বোঝাই লরি ধীর গতিতে আসছে। একটু ছুটে গেলেই লরিটা তার কাছে পৌঁছবার আগেই সে রাস্তা পার হয়ে যেতে পারবে। সে ঝাঁকাটা মাথায় নিয়ে জোরে দিল এক ছুট, কিন্তু সে জানতে পারলো না যে তার প্রাণ হস্তারক ট্যাক্সিটা তখন লরিটাকে অতিক্রম করবার জন্য দ্রুত দৌড় দিয়েছে। রাস্তা পার হয় এমন সময় সে ট্যাক্সিটা প্রাণবন্ধুর ওপর ঝাঁপিয়ে পড়ল। দুধারের যাত্রীরা গেল 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 বলে চিৎকার করে উঠল। ঝাঁকাটা দূরে ছিটকে পড়ে থুকছে। মাথার উপর দিয়ে দুটো চাকা চলে যাওয়ায় মাথাটা থেতলে গেছে, গল গল করে রক্ত পড়ছে। একটা পা আর একটা হাত দুমড়ে ধনুকের আকার নিয়েছে। এরপর যা হয় থাকে তাই হলো। জনতার মধ্যে থেকে এক সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে তাকে নিয়ে গেল নীলরতন হাসপাতালে, জরুরি বিভাগে ভর্তি করে দিল। কিন্তু কিছুই হলো না, গরিবের প্রাণ 11:00 শেষ হয়ে গেল। সেই সঙ্গে এক অখ্যাত গায়ের এক ধূস্ত পরিবারের বুকে নেমে এলো অন্ধকার, হাহাকার। দীপ নেমবার আগে যেমন একটু উজ্জ্বল হয়ে ওঠে, তেমনি প্রাণবন্ধুর জীবন দীপ নেমবার আগে একবার ক্ষণিকের জন্য জ্ঞান ফিরেছিল তার। বলতে পেরেছিল তার নাম, ধাম আর বন্ধুর নাম। চেয়েছিল জল আর সকলের মুখের দিকে দেখেছিল
তাদের মধ্যে তার বন্ধু আছে কিনা। এদিকে জগবন্ধু যথাসময় ট্রেন থেকে নেমে আগেই প্রাণবন্ধুর বাড়িতে খবর দিয়েছে, তাদের চিন্তা করতে মানা করে তবে নিজের বাড়িতে ফিরেছে। দুপুরে পর সে যথারীতি তরকারির বোঝা করেছে। সেদিন প্রাণবন্ধু না থাকায় বোঝাটা বেশ ভারীও হয়েছে। রাতে শোবার আগে খবর নিয়ে জেনেছে যে প্রাণবন্ধু ফেরেনি। তাতে তার শুতে যেতে একটু রাতও হয়ে গেল, ঘুমাস্তেও একটু দেরি হলো। শীতের দিন, ট্রেনটা বেশ রাত থাকতেই চম্পাহাটিতে আসে ও ছেড়ে যায়। জগবন্ধু সেদিন ঘুম থেকে উঠতে একটু দেরি হওয়ায় সে তরকারি বোঝা করে নিয়ে স্টেশনের দিকে আসছে। রাস্তার পাশে একটা ঝাঁকড়া বট গাছ, তার তলায় আসতেই পেছন থেকে প্রাণবন্ধুর গলা সে শুনতে পেল। কিরে জগ, অত তাড়াতাড়ি যাচ্ছিস কেন? কিরে, তুই কখন ফিরলি? বলল জগবন্ধু। আমি শেষ রাতে রাত 11টায় ফিরছি। তুই তাড়াতাড়ি যাসনি, এ ট্রেন তোর যাওয়া হবে না, বিপদ আছে। আরে দূর, বিপদ আবার কিসের? আর তাছাড়া এ ট্রেনে না গেলে মাল বিক্রি করে ফিরবো কখন? এ ট্রেনে আমাকে যেতেই হবে। যাবি তো যাবি, তোর বোঝাটা বড় ভারী হয়েছে, একটু জিরিয়ে নে। সত্যি জগবন্ধু আর পারছিল না, সে বলল, তবে ধর বোঝাটা নামাই। বোঝা ধরল, জগবন্ধু বোঝা নামাল, কিন্তু সে কাউকেই দেখতে পেল না। সে মনে করল বড্ড কুয়াশা, সেজন্যই বোধ হয় সে প্রাণবন্ধুকে দেখতে পারছে না। এমন সময় ভোরে ট্রেনটা চম্পাহাটি থেকে চারবার শব্দ হল। জগবন্ধু তাড়াতাড়ি বলল, যা, তোর জন্য ট্রেনটা চলে গেল। যাকগে ভালোই হলো, এ ট্রেনে গেলে তোর বিপদ হতো। তবে ভাই, আমার ছেলে মেয়ে আর বউ রইল, তুই দেখিস, বলল জগবন্ধু। কেন রে, আজই কথা বলছিস কেন? কোনো উত্তর এলো না, আর কোনো শব্দও নেই। প্রাণবন্ধু যে জায়গাটায় বসেছিল, জগবন্ধুর মনে হলো সে জায়গাটা যেন খালি। তবু সে জিজ্ঞাসা করলো, কি রে প্রাণবন্ধু, উত্তর দিচ্ছিস না কেন? উত্তর আর পাওয়া গেল না। তখন সে উঠে চারিদিকটা হাত দিয়ে দেখল, কেউ নেই। কয়েকজন লোক কথা বলতে বলতে সেখানে তখন এসে গেছে। জগবন্ধু তখন জিজ্ঞাসা করল, কাউকে এই রাস্তা দিয়ে ফিরতে দেখেছে কিনা। তারা বলল, না তো। তখন জগবন্ধুর মনে সন্দেহ এসে গেল। ভাই, তোমাদের যে কেউ আমার মাথার বোঝাটা একটু দয়া করে তুলে দাও, আজ আর কলকাতায় যাব না। তারা বোঝা তুলে দিল। সে তাড়াতাড়ি বাড়ি ফিরে বোঝাটা নামিয়ে ছুটে গেল প্রাণবন্ধুর বাড়ি। সেখানে গিয়ে শুনল প্রাণবন্ধু ফেরেনি। তখন কারোরই কোনো প্রশ্নের উত্তর না দিয়েই সে ছুটল স্টেশনের দিকে, কলকাতাগামী দ্বিতীয় ট্রেন ধরবার জন্য। কেননা সোনারপুর স্টেশনের কাছে ছিল প্রাণবন্ধুর শ্বশুর বাড়ি, কিন্তু চম্পাহাটিতে এসে শুনল যে ট্রেনটা আজ আর চলবে না। সোনারপুর স্টেশন ছাড়িয়ে লেভেল ক্রসিংয়ের মুখে দুটো ট্রেন কলিশন হয়েছে, বহু যাত্রী মরেছে। বিশেষত ক্যানিং ট্রেনের বাজারঘাটের যাত্রীরা প্রায় সবাই মরেছে। জগবন্ধু তখন মনে পড়ে গেল প্রাণবন্ধুর কথা। যাকগে ভালোই হলো, এ ট্রেনে গেলে তোর বিপদ হতো। তবে ভাই, আমার ছেলে মেয়ে আর বউ রইল, তুই দেখিস। রেলের লাইন ধরে ছুটল জগবন্ধু সোনারপুরের দিকে। বহু লোক আসছে আর বহু লোক যাচ্ছে ট্রেন দুর্ঘটনা দেখবার জন্য। সবারই মুখে কোথাকার কে মরেছে, কে বেঁচে গেছে, শুধু এই কথা। কিন্তু জগবন্ধুর কোনো দিকে কান নেই, কোনো দিকে লক্ষ্য নেই। ছুটছে তো ছুটছে, অবিরাম ছুটে পার হয়েছে 5 মাইল, বিশ্রাম নেই। একেবারে প্রাণবন্ধুর শ্বশুরবাড়ির দরজায় গিয়ে সে ছোটা থামাল। সেখানে জানতে পারল যে প্রাণবন্ধু এখানেও আসেনি।
কারোর কৌতূহলের কোনো কান না দিয়ে সে আবার ছুটল সোনারপুর স্টেশন পেরিয়ে রাজপুত বাজারের দিকে। সোনারপুর স্টেশন পার হওয়ার সময় লক্ষ্য পড়ল দুর্ঘটনায় বিধ্বস্ত ট্রেনের দিকে। দেখল জনকয়েক ব্যাপারীর দেহ ইঞ্জিনের সঙ্গে লেপটে গেছে। বিভৎস দৃশ্য, শিউরে উঠল জগবন্ধু, গায়ের লোম তার খাড়া হয়ে উঠল। সময় নেই তার এই সব দেখবার, এখন সংবাদ নিতে হবে তার বন্ধু কোথায়। সারা রাস্তা ছুটে ছুটে এসে রাজপুর থেকে কলকাতাগামী বাসে চাপল। বাসে বাসে একেবারে বৈঠকখানা বাজারে সামনে নামল। গতকালের ট্যাক্সি দুর্ঘটনার কথা অনেকেই জানত। তাদের কাছে খবর পেয়ে জগবন্ধু ছুটে গেল নীলরতন সরকারি হাসপাতালে। সেখানে গিয়ে শুনল গত রাত্রে 11টায় প্রাণবন্ধুর বন্ধু বৎসল প্রাণ শেষ হয়ে গেছে। জগবন্ধুর লাশ ঘরে গিয়ে প্রাণবন্ধুর দেহের ওপর হাহাকার করে আছড়ে পড়ল। তার দু চোখে নেমে এলো শ্রাবণের ধারা। পাগলের মতো প্রাণবন্ধুর মরা দেহটা জড়িয়ে বিড়বিড় করে জগবন্ধু বলছিল, বন্ধু তুমি মরে গিয়েও প্রেত রূপে আমার কাছে গিয়ে আমাকে রাস্তায় আটকে দিয়ে ট্রেন ফেল করে আমার জীবন রক্ষা করেছ। জীব দেহ ও মরদেহে উভয় অবস্থাতেই তুমি আমার বন্ধুত্ব দেখিয়ে গেলে। সত্যি তুমি আমার প্রাণের বন্ধু, তোমার প্রাণবন্ধুর নাম রাখা সার্থক হয়েছে। তবে তুমি যদি এখনো প্রেত রূপে আমার কাছাকাছি থাকো তো শুনে যাও, তোমার শেষ কথা আমি রাখবো। আমার ছেলে মেয়ে যদি এক বেলা এক মুঠো খেতে পায় তো তোমার ছেলে মেয়েও খেতে পাবে। এই কথা কেউ জানে না, বা কেউ শোনেনি, অথবা কেউ শুনেও বুঝতে পারেনি। কিন্তু আমি জানি জগবন্ধু তার কথা আমরণ পালন করেছিল। শুনছিলেন প্রকৃত বন্ধু, রচনা শ্রী শশীভূষণ মণ্ডল, কণ্ঠে সন্টু। আমাদের এই অডিও স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিশাচরী কথাকে। আপনারা নিজেদের মতামত আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং লেটেস্ট আপডেটস পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিংক ডেসক্রিপশনে রয়েছে। আমরা আবার ফিরে আসব ঠিক পরের শনিবার রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশাচরী কথা।